বড়দিনের রাজধানীতে নাশকতা ছক বানচল দিল্লিতে গ্রেপ্তার দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গি গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ধৃতেরা আফগানিস্তান ও পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিক বোকো হারামের হামলায় মৃত্যু হলো 30 জনের আহত আরো 20 জন নাইজেরিয়ার পরপর তিনটি গ্রামে হামলা চালিয়েছে বোকো হারাম গ্রামগুলিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামগুলি বুড়াতাইয়ের কাছে সেখানে থাকেন নাইজেরিয়ার মিলিটারি চিফ আইসিস রুখতে এবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করল ফ্রান্স আরব ও জর্ডনের বেস ক্যাম্পের ফাইটার জেটগুলি থেকে নিক্ষেপ করা হয় মিসাইল সিরিয়ার সীমান্তে পশ্চিম ইরাকে আইসিসের কমান্ড সেন্টার ট্রেনিং সাইটগুলিকে লক্ষ্য করে ছোড়া হয় মিসাইল বিহারে বড় ধাক্কা খেয়েছে দল মধ্যপ্রদেশ গুজরাটে বিভিন্ন নির্বাচনে জমি হারাচ্ছে বিজেপি সংসদ চলছে না একের পর এক ঘটনায় প্যাঁচে নরেন্দ্র মোদী সরকার এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে বিজেপি কৌশল স্থির করতে আগামীকাল দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন মোদী প্রণব মুখোপাধ্যায়কে 2004 সালে প্রধানমন্ত্রী করা হলে 2014 নির্বাচনী বিপর্যয় এড়ানো যেত নিজের বইয়ে বিস্ফোরক সালমান খুরশেদ গত দুবছরে একের পর এক বইয়ের দ্রুতই তাহের কংগ্রেস জল্পনায় বাকি খুরশেদও বিষ্ণু গাইতে শুরু করলেন কিছু লিখলেই নোট বাতিল নয় বললেন রঘুরাম রাজন গুজব উঠেছিল ময়লা কোচকানা নোটের আয়ু এবছরেই শেষ হয়ে যাবে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর স্পষ্টই জানিয়েছেন আঁকি বুকে থাকা ময়লা নোট আগামী 1 জানুয়ারি পরও বাজারে চলতে কোনো অসুবিধা নেই দিল্লিতে নতুন করে এসইজি নথিভুক্তিকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট আগামী 21 মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে দূষণ কমাতে এই পদক্ষেপ তবে এক্ষেত্রে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 2000 সিসির বেশি হতে হবে দাম কমছে পেট্রোল ডিজেলের পেট্রোলের দাম কমছে লিটার পিছু 50 পয়সা ডিজেলের দাম লিটার পিছু 46 পয়সা করে মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম কর্ণাটকের পর এবার ওড়িশা বিধানসভায় পর্ন ছবি দেখার অভিযোগে সাসপেন্ড ওড়িশার কংগ্রেস বিধায়ক অভিযোগ প্রশ্নোত্তর পর্বের মধ্যে নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন তিনি গোটা ঘটনা ক্যামেরা বন্দী হওয়ায় অস্বস্তিতে কংগ্রেস ভারত শুধু গরিবের দেশ অস্ট্রেলিয়ার কাগজে ভারতীয়দের নিয়ে প্রকাশিত এক ব্যঙ্গচিত্র ঘিরে তুমুল বিতর্ক ওই কার্টুনে দেখা যাচ্ছে একজন শীর্ণকায় ক্ষুধার্ত ভারতীয় আমের চাষি দিয়ে সোলার প্যানেল খাওয়ার চেষ্টা করছেন কার্টুন প্রকাশের পরে জাতি বিদ্বেষের অভিযোগ হুগলির চন্দ্রতলায় ভোজ্য তেলের কারখানায় আগুন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দমকলের তেল ট্রেনটি ইতিমধ্যে ভেঙে পড়েছে কারখানা একাংশ আগুন লাগার কারণ জানা যায়নি অনুমতি না দিয়ে সেচ দপ্তরের জায়গা দখল করে শাসক দলের ইউনিয়ন অফিস হাওড়া উলুবেড়িয়ার ঘটনা অভিযোগ ঘটনাটি ঘটিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উলুবেড়িয়া শাখার সদস্যরা রীতিমতো ব্যানার টানিয়ে অফিস খোলা হয়েছে বলে অভিযোগ প্রায় 1 দশক আগে নেদারল্যান্ডসের একটি জাদুঘর থেকে চুরি গিয়েছিল 24টি ছবি ইউক্রেনের জনেতস্কের কাছে একটি বাগান বাড়িতে সন্ধান মিলল ছবি দুটি ছবিগুলি ফেরত নিয়ে দুদেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন মিউজিক ভিডিওতে জুটি হিট এবার বড় পর্দায় একসঙ্গে কাজ করবেন হৃতিক রোশন সোনম কাপুর ছবির নাম আশিকি থ্রি পরিচালক অমিত শর্মা এর আগে দেবরের নির্দেশনা দিয়েছেন অমিত নতুন জুটির অপেক্ষায় বলিউড শাহরুখ খান আর কাজলের অনস্ক্রিন রসায়ন জমাটি বলে অজয় দেবগানের সঙ্গে মোটেই বন্ধুত্বের সম্পর্ক নেই শাহরুখের জানালেন কাজল নিজে তবে বন্ধু না হলেও একে অন্যকে অপছন্দ করেন তেমন না বক্তব্য কাজলের